ঝড় সাইক্লোনে স্থলভাগের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে বরাবরই ঢাল হয়ে দাঁড়ায় সুন্দরবন ঘূর্ণিঝড় রেমালের সামনেও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ছয় হাজার বর্গ কিলোমিটারে এই ম্যানগ্রোভ বন যদিও রেমালের তাণ্ডবীর সুন্দরবনের বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে বিস্তীর্ণ বনভূমি তলিয়ে যাওয়ায় হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য বাগেরহাট প্রতিনিধি শামসুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার সিডো রাইলা আম্পান ইয়াস থেকে রেমাল এক বুকে কত ঝড়িত সহ্য করল সুন্দরবন রেমালের তাণ্ডবে খুলনা সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলো লন্ড ভণ্ড তবে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত যদি না বাতাসের গতিবেগ কমিয়ে দিত এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রেমাল তবে যাত্রা পথে বড় ঝাপটা দিয়ে গেছে সুন্দরবনে বন বিভাগের তথ্য বলছে জোয়ারের পানি বনের কোথাও কোথাও পাঁচ থেকে আট ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছিল এত পরিমাণ পানি হয়নি প্রচুর পানি হয়েছে যা সাধারণ জোয়া আছে প্রায় পাঁচ আর আমাদের এখানে যে বন্যপ্রাণীগুলো আছে এগুলো সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর সুন্দরবনের ভিতরে যে বন্যপ্রাণীগুলো আছে বন বিভাগ বলছে রেমাল ঝরে বনের গাছপালা ভেঙে গেছে উঁচু জোয়ারে প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে বাঘ হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীর তাছাড়া সাগরের নোনা পানি মিশে গেছে বনের মিঠা পানির পুকুরে এতে আগামী কয়েকদিন খাবার পানি সংকট দেখা দিতে পারে বনে তবে যথাযথ পদক্ষেপে প্রাণীরা বেঁচে যাবে বলে প্রত্যাশা এই কর্মকর্তার যেখানে এই দুটো পুরো আবহাওয়া হয় এই বন্য প্রাণীগুলো সেখানে আশ্রয় নিতে পারে আর আমাদের গরম জলে যে বন্য প্রাণীগুলো আছে এগুলো এখন ভালো আছে এখনও পর্যন্ত আমার জানার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি গাছপালার কিছু ক্ষয়ক্ষতি জাল ডালপালা হয় নিচ্ছে দেখা যাচ্ছে তবে দু হাজার সাত সালে সিডোরের আঘাতে মৃত্যু হয় প্রায় সাড়ে তিন হাজার মানুষের তবে বহু মানুষ বেঁচে যায় সুন্দরবনের কারণেই এ বনের ভৌগোলিক অবস্থানটাই বাংলাদেশের জন্য বড় আশীর্বাদ তাই বনের যত্ন নিতে হবে প্রকৃতিকে থাকতে দিতে হবে নিজের মতো এমনটাই বলছেন পরিবেশবিদরা সৈয়দ মাহমুদ আর টিভি